অসমে শোণিতপুর হচ্ছে উৎসস্থল এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে ঠিক সকাল 7:54। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, ঠিক সকালবেলা কেঁপে উঠল মুর্শিদাবাদ এবং কোচবিহার জলপাইগুড়ি উত্তরবঙ্গের একাধিক জেলা। যেরকম আমরা জানতে পাচ্ছি রিক্টার স্কেলে এর মাত্রা হচ্ছে 6.4। আর কি কি খবর রয়েছে তোমার কাছে এবং অবশ্যই কতটা তীব্র ছিল এর ভূমিকম্প? দেখো, একেবারে আমি তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের শুধু জেলাগুলিতে নয়, আমরা যে মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছি সেখান থেকেও অনুভূত হয়েছে। এবং যেমনটা জানালে যে অসমে মূলত এর উৎসস্থল, এবং যেটা জানা যায় যে 7:54 থেকে 7:58 এর মধ্যে এই কম্পন অনুভূত হয়েছে। আমরা বহরমপুর শহরে ছিলাম, আমরা 7:58 যে আফটার শক বলে মনে করা হচ্ছে সেইটা আমরা অনুভূত হয়েছি এখানে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, কোচবিহার, সেই সঙ্গে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়েও কিন্তু কম্পন হয়েছে। আসলে ভূমিকম্পটা হয়েছে আসাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। যেটা জানা যাচ্ছে, আসাম থেকে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সূত্র মারফত প্রাথমিকভাবে যে খবরটা আসছে, গুয়াহাটি থেকে 90 কিলোমিটার দূরে একটি উৎসস্থল এবং গুয়াহাটি থেকে 13 কিলোমিটার দূরে সেখানে দ্বিতীয় উৎসস্থল, অর্থাৎ যেটা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী দুটি ভূমিকম্প হয়েছে, যার একটি কম্পন মাত্রা যেটা রিক্টার স্কেলে ধরা পড়েছে 6.4 এবং অন্যটি 6.7, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। খবর এরকমও আসছে গুয়াহাটির বেশ কয়েকটি বাড়িতে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে এবং একাধিক আফটার শক্স, যেই সম্ভাবনাটার কথা আমরা ইতিমধ্যেই বলছিলাম, কারণ সেই গুয়াহাটি উৎসস্থল হলেও গুয়াহাটি থেকে অনেক দূরে এই বহরমপুর শহর। আমি ব্যক্তিগত অভিজ্ঞতাটা জানাই, আমি এবং আমার ক্যামেরা প্রতিনিধি দুজনেই তখন এখানে ছিলাম এবং তখন তিনতলার ওপরে একটি বাড়িতে রয়েছি, ফলে খুব স্বাভাবিকভাবে প্রথমে বাড়ির যে মেঝে সেটা কাঁপতে শুরু করে, এবং একই সঙ্গে যেটা স্পষ্ট হয় তখন দেখে যখন সেই সিলিং ফ্যান সেটাও কিন্তু বেশ খানিকক্ষণ দুলতে থাকে এবং এই কম্পনটা প্রায় 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছিল। কম্পন যথেষ্ট স্পষ্টভাবে অনুভূত হয়েছে বহরমপুর শহর থেকে। একই সঙ্গে আমাদের অন্যান্য প্রতিনিধিরা যেমন জানাচ্ছেন, মালদা, একই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জায়গা থেকে কম্পন অনুভূত হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে দার্জিলিং পাহাড়ে সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গের এই সমস্ত যেখানে কম্পন হয়েছে, যার রিক্টার স্কেলে যার তীব্রতা 6.4 ছিল বলে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি সমর্থিত সূত্রে, এবং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। কিন্তু গুয়াহাটি অর্থাৎ আসাম, যেখানে এই ভূমিকম্পের উৎসস্থল, সাত সকালে কেঁপে ওঠা এই ভূমিকম্পে গুয়াহাটিতে বেশ কয়েকটা বাড়িতে ফাটল হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। দুটো ভূমিকম্প মূলত হয়েছে, অর্থাৎ যেরকম জানা যাচ্ছে এখনো পর্যন্ত তুমি যেরকম জানালে যে দুটি ভূমিকম্প মোট অনুভূত হয়েছে, যার একটি তীব্রতা হচ্ছে 6.4 এবং অন্যটি তীব্রতা আরো বেশি 6.7। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার কাছে আসবো পরে।